Assalamu alaikum. Welcome to Nazma Kitchen. Hey viewers, আজকে দেখেই বুঝতে পারছেন মজাদার নাস্তা সুজির হালুয়া এবং লুচি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই রেসিপিটি বানানো শেখাবো। তাহলে ভিউয়ার্স, আজ তাহলে কথায় সময় নষ্ট না করে চলেন রান্নাঘরে যাই। এখন আমরা এই লুচি এবং হালুয়াটা বানানো শুরু করি। এখানে একটু সরিয়ে নেব, তারপরে আমি গরম পানিটা একবারে ঢালবেন না, জাস্ট একটু একটু করে গরম পানিটা ঢালবো। আমি একটু একটু করে মাখাবো, একটু একটু করে, এভাবে একটু একটু করে। দেখুন, অল্প 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 করে আমি এটাকে সম্পূর্ণ মাখিয়ে নেব। ভাবে সম্পূর্ণভাবে মাখিয়ে নেব। আমি আটাটাকে প্রায় 5 মিনিটের মতো ছেনেছি, সফট, এভাবে সফট হবে দেখুন। এখন আমি, তখন কিন্তু আমি এর মধ্যে কোনো তেল দেইনি, এটা আমি একদম হোটেলের মতো, বাইরে যে হোটেলে ভাজি পুরি আপনার বানায় লুচি, সেই রকম আমি বানাচ্ছি। আমি এটা হোটেলের ওদের কাছ থেকে শিখেছি। এখন আমি তেলটা এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো, এখন আমি এর মধ্যে তেল দিব, এখন দিব। দেখুন বিয়ার, তেল দিয়ে এখন আমি এটাকে অনবরত অনবরত প্রায় আপনি এটাকে 10 মিনিটের মতো এভাবে খামিলটাকে ছিনে নেবেন, 10 মিনিটের মতো। তাহলে বিয়ার্স, আমরা 10 মিনিট এটাকে ভালো করে মুথে নিই। দেখুন বিয়ার্স, আমি এভাবে গোল করে নিয়েছি মাঝখানে একটু চেপে। এখন এগুলাকে একটু চেপে চেপে একটু রেখে দিচ্ছি। আমি কিন্তু এগুলাকে 10 মিনিট আমি ভালোভাবে আটাটাকে মুথে নিয়েছি, এখানেই যাই একটু খাটনি, তারপরে কিন্তু আর কোনো খাটনি নাই, শুধু বেলবো আর ভাজবো। এখন আমি সব গোলাগুলি এভাবে করে তারপরে আমি এখন এটাকে কভার করে 5 মিনিট রেখে দিব, তারপরে আমরা এই ভাজবো। আমি একটু বড় নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে একটু ছোটো বানাতে পারেন, ওটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেই সাইজের লুচি বানিয়ে খায়। তাহলে ভিউয়ার্স, আমি 5 মিনিট অপেক্ষা করি। দেখুন ভিউয়ার্স, এখন এই আমি এটাকে তেলের মধ্যে সম্পূর্ণ, আমি এর মধ্যে আর গুঁড়ি দিব না, তেলের মধ্যে দিব, তেল দিয়ে এটাকে সম্পূর্ণটা বেলার চেষ্টা করব। আমি এখন বেলি, আপনার গোল হলো না হলো সেই দিকে খেয়াল রাখার দরকার নাই, লুচিটা আপনি দেখবেন যে সব দিকে এক সমানভাবে যেন এটা পারফেক্ট হয়েছে, কোনো দিকে যেন মোটা চিকন না হয়, সমানভাবে যেন পারফেক্ট হয়, এটা আপনি খেয়াল রাখবেন। দেখুন ভিউয়ার্স, হাত দিয়ে একটু ঠিক করে নেবেন, যদি না হয় তা আমার এটা বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে গরম তেলের মধ্যে ভেজে তুলব। তাহলে আসুন এখন আমরা আবার এটাকে চুলায় দেই। এখন আমি এটাকে আস্তে করে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন এটাকে আপনি একটু একটু এভাবে চেপে চেপে ধরবেন, চেপে চেপে ধরলে হবে কি, লুচিটা দেখুন ফুলে উঠেছে, দেখুন। এখন আমি আস্তে করে এটাকে উল্টিয়ে দিবেন, সাবধান, হাত পা পুরাবেন না, এভাবে দেখুন আপনার লুচিটা হয়ে গেল, বেশিক্ষণ লাল করার দরকার নেই। আর কেউ যদি লাল লুচি পছন্দ করে তাহলে আরেকটু রাখবেন। তো দেখুন আমার এই যে লুচিটা এখন রেডি, এটা একটা কিচেন টাওয়ালে, একটা প্লেটে আপনি কিচেন টাওয়াল রেখে দিয়ে তার উপরে লুচিটা রেখে দিবেন। তাহলে ভিউয়ার্স, আরেকটা লুচি বানানো দেখাই। এই যে এখন আমি লুচিগুলো এর মধ্যে সুন্দরভাবে ছেড়ে দিব,
ছেড়ে দিয়ে চামচটা দিয়ে আপনি এটাকে একটু চেপে চেপে ধরবেন। একটু চেপে দিলে দেখুন বলের মতো লুচিগুলো ফুলে উঠেছে। এখন আপনি এই 2 সেকেন্ড পরে এটাকে উল্টিয়ে হালকাভাবে উল্টাবেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার লুচি। আমি এর মধ্যে দেখুন এই 1/3 কাপ ঘি ঢেলে দিয়েছি। ঘি ঢেলে দিয়েছি আর আপনার 1 টেবিল চামচ এর মতো তেল, এর বেশি আর দেব না। পরে দেব আমি আবার ঘিটা দিয়ে এর মধ্যে আপনার এলাচি, এভাবে মুখটা ভেঙে দিবেন। আমি মুখগুলো ভেঙে দিয়েছি, 3-4টা এলাচি দিয়ে দিবেন আর দিয়ে দিবেন, যদি বড় হয় তো একটা, আমার ছোট তাই আমি 2টা ইউজ করেছি। আর এখন দিবেন আপনার সেই, আমি নিয়েছি এখানে দেখুন 1 কাপ সুজি, 1 কাপ সুজি দিয়ে দিবেন। সুজি দিয়ে এখন আপনি এটা অনবরত আপনি এটাকে রান্না করতে থাকবেন। একদম এটাকে ভাজা ভাজা এটা একদম দোকানের হোটেলের সুজির হালুয়ার মতো হবে। একদম আপনি এটাকে ভাজা ভাজা করতে থাকবেন। যখন এটা রংটা একদম একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে হালকা গরম পানি ঢালবো। এই পর্যায়ে আমি আবার একটু অল্প একটু তেল দিব, অল্প ব্যাস, বেশি দেব না, কারণ পরে আমি আবার ঘি দিব, এর জন্য এখন আর ঘি দিব না। এখন এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এভাবে ব্রাউন করে নিয়েছি, এখন আমি এর মধ্যে 3 কাপ পানি ঢেলে দেব। হালকা গরম কুমকুমা পানি এর মধ্যে 3 কাপ ঢেলে দিব। খেয়াল রাখবেন সুজিটা যেন বেশি পুড়ে না যায়, হালকা একটু ব্রাউন হলেই এর মধ্যে আপনি গরম পানিটা ছেড়ে দিবেন। এখন আমি ঠিক এই পর্যায়ে আমি একটু, এটা হলো অপশনাল, আপনি কালারটা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে অর্গ্যানিক অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি, তাহলে আমি একটু দিয়ে দিলাম, এটা আপনার অপশনাল। কেউ যদি আপনারা রং না খেতে চান তাহলে ওটা দিবেন না, কোনো ব্যাপার না, রং না দিলেও হবে, সুন্দর একটা রং হবে। তাহলে ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে আমি এখন 1 কাপ চিনি ঢেলে দিব। এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি ঢেলে দিব। এক কাপ চিনি ঢেলে দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকব, চিনিটা গলা পর্যন্ত এটা নাড়তে থাকব। চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আমার হালুয়ার রংটা একদম চেঞ্জ হয়ে গেল, তাই না ভিউয়ার্স? দেখুন আমি আপনাদের সুবিধা অনুযায়ী জন্য আমি কিন্তু দেখুন এখানে চিনিও 1 কাপ রেখেছি আর সুজিও 1 কাপ রেখেছি, যাতে আপনাদের মনে থাকে। এখন আমরা এটাকে অনবরত নাড়তে থাকব। আর চিনিটা যদি আপনারা বেশি খান তবে আপনি আর একটু দিলে দিতে পারেন, তবে আমি দেব না, আমি এর চেয়ে বেশি আর চিনি খাবো না। ভিউয়ার্স,
এখন তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির হালুয়া। তবে এই হালুয়াটা নামানোর আগে আমি একটু 2 টেবিল চামচের মতো ঘি দিব। আপনারা এর পর্যায়ে দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু আমি রেস্টুরেন্টের মতো হোটেলের হালুয়ার মতো বানাতে চাচ্ছি, তাই ওদের ওখানে একটু ঘিয়ের পরিমাণটা বেশি থাকে, তাই আমি একটু ঘিটা দেব। আর চিনিটা আর লবণটা জানেনই তো, এটা আপনাদের নিজেদের মুখের স্বাদ অনুযায়ী, তো চিনি আর লবণটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেখে নেবেন। এই পর্যায়ে দেখে নেবেন চিনি আপনার মিষ্টি হয়েছে কি না, আপনার বাড়ির লোকেরা কেমন চিনি পছন্দ করে সেই অনুযায়ী আপনি মিষ্টিটা দেবেন। তাহলে ভিউয়ার্স, আমি এখন এর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেই। অনেকে এর উপরে কেওড়া দিতে পছন্দ করে, কিন্তু আমি দেব না, কারণ কেওড়া দিলে আর ঘিয়ের ফ্লেভারটা থাকবে না। আমার কাছে এই একদম গাওয়া ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি ওই ধরনের এসেন্স কোনো কিছু ব্যবহার করব না। তাহলে ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গেল আমার সুজির হালুয়া, এখন শুধু পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমার সুজির হালুয়া, আর আপনার লুচি বলেন, পুরি বলেন, যেই যাই বলেন আমার। এখন আমি এটা পরিবেশন করব আমার বাড়ির লোকেদের, ওরা নাস্তার জন্য অপেক্ষা করছে। তাহলে ভিউয়ার্স, আজ তাহলে এখানেই শেষ। আপনাদের জন্য আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং এরপরে আমি আবার আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আজ তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।